আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের এলাকাতে বাগানে জোয়ারের পানি উঠেছে, ভেরি বাস ছিঁড়ে। তো সেই ভেরি বাস ছিঁড়ে জোয়ারের পানি উঠেছে, সেই জোয়ারের পানিতে এক চাষা সে চায়না জাল পেতেছিল। তো সেই চায়না জাল পেতে মাছ শিকার চলতেছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। আর একটা জাল উঠিয়েছিল, সেই জালে সে এই মাছ পেয়েছে। এই যে দেখেন, ও শিং মাছ। এখন দেখা যাবে সামনে আর একটা জাল আছে, সেই জালটায় কোনো মাছ আছে কিনা। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এই যে ডুব দিয়েছে, এই যে স্রোতের ভিতরে কি সাহস! এই যে দেখেন, আশা করছেন জালটা বাদ হইলে গেরাম টানেন মনে হয়। বল ডোকতারতে দি সেরিয়া 50-60 কেজি ওজনের। অপর টংটা উঠাইতে আছে, আর ওই পাশে টং আছে। দেখেন কি স্রোত, জাল রাখতে পারতেছে না, তার জন্য পানিটা নিয়ে উঠাইতেছে। আর এর ভিতরে মাছ আছে, আপনাদেরকে পরে মাছ এনে বলা গেল। মাছ আছে না, দুই জল ঠিক আছে। জাল উঠতে গেছে, ওদের জাল গেড়ে গেছে, যে কাদায় পড়ছে পড়ছে। এত পানিতে মাছ বাসা বাসছে, আগে তরুণ সেই মাছ গেলে কই দেশে গুনে, মাছ গেলে কই। বন্ধুরা আজকে এই মাছ পেয়েছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।